বন্ধুরা, বাংলাদেশে আবারও বেড়ে গেল স্বর্ণের দাম। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস নির্ধারিত ভালো মানের সোনার পাশাপাশি সব ধরনের সোনার দাম মান অনুযায়ী পূর্তি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে 1,860 টাকা থেকে 2,683 টাকা পর্যন্ত। বন্ধুরা, আজকে আমি সেটাই জানিয়ে দেব যে আজকের রেটে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সোনাতন পদ্ধতি সোনার দাম কত রয়েছে। এর পাশাপাশি জানতে পারবেন পুরাতন গহন আপনি বিক্রি করতে গেলে আজকে কত টাকা দাম পাবেন। বন্ধুরা, আরও জানতে পারবেন যে রূপোর দামটা কত রয়েছে। 11.664 গ্রাম হলো এক ভরি, 16 আনায় হলো এক ভরি। সেই হিসাব অনুযায়ী সোনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে 1,860 টাকা বাড়িয়ে 63,685 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 18 ক্যারেট স্বর্ণ ভরিতে 2,217 টাকা বাড়িয়ে 76,458 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেট স্বর্ণ ভরিতে 2,566 টাকা বাড়িয়ে 89,171 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেট স্বর্ণ ভরিতে 2,683 টাকা বাড়িয়ে 93,429 টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ধরা স্বর্ণের দাম বাড়লেও রূপোর দাম রয়ে গেছে অপরিবর্তিত। 22 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,715 টাকা, 21 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,633 টাকা, 18 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,400 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি রূপোর দাম 1,050 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেব আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে আজকে কত টাকা দাম পাবেন। বন্ধুরা, পুরাতন স্বর্ণ আপনি যদি আজকে বিক্রি করতে চান তাহলে দাম পাবেন 62,169 টাকা। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে স্বর্ণের দামটা জানতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।